আসসালামু আলাইকুম, আই হোপ আপনারা সবাই ভালো আছেন। রোড টকিজের আরও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। লাস্ট রোড টকিজে আমি জিজ্ঞেস করেছিলাম আপনাদের যে এই সেগমেন্টটা আমি রাখবো কি রাখবো না, আপনাদের মতামত দিতে বলেছিলাম। ম্যাক্সিমাম ক্ষেত্রেই আপনাদের পজিটিভ রিপ্লাই পেয়েছে, অনেকে বলেছেন হ্যাঁ ভাই এটা রাখেন, ইট শুড কন্টিনিউ। তো আমি চিন্তা ঠিক আছে, তাহলে মাঝে মধ্যে আপনার অনেকেই কমেন্ট বক্সে প্রচুর কোশ্চেন করেন এবং তার মধ্যে কমন কিছু কোশ্চেন থাকে, এটা বারবার জিজ্ঞেস করা হয়, ওগুলো নিয়ে রোড টকিজে আলাপ করা যেতেই পারে, সপ্তাহে একটা পর্ব হতেই পারে। একটা কোশ্চেন ইদানিং পাচ্ছি যে কোন স্কুটারটা আমি কিনবো ভাই। আমি এইটার উপরে অনেক দিন আগে ব্লগ শুরু করার শুরুর দিকেও একবার একটা পর্ব করেছিলাম আসলে কোন স্কুটারটা আমার জন্য সুইটেবল, এবং সবসময় আমি বলি এটা কিন্তু কিছু পারপাসের উপর ডিপেন্ড করে যে আপনি যে স্কুটারটা কিনতে চাচ্ছেন আপনার পারপাসটা আসলে কী। প্রথম কথা যে আপনাকে সিটিতে চালানোর জন্যই শুধু কিনতে চান নাকি হাইওয়েতে ট্যুর করতে চান, আবার দেখা যাচ্ছে যে বোথ, অনেকের টার্গেট থাকে যে ভাই আমি সিটিতে তো সবসময় চালাবই বাট মাঝে মধ্যে ট্যুর করতে চাইলে সেটাও যেন সম্ভব হয়। তো এই ফ্যাক্টরগুলোকে মাথায় রেখে বাংলাদেশে খুব কম স্কুটার অ্যাভেলেবেল আসলে, হ্যাঁ, যেটা হচ্ছে যে একসাথে ব্লেন্ড করে ডিসিশানটা নেওয়া যায়, কারণ এর মধ্যে তো ভাইটাল আরও একটা পয়েন্ট ডিপেন্ড করে আপনার বাজেট। হ্যাঁ, সবার তো আসলে একটা হাই বাজেট থাকে না, ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে মিড রেঞ্জ বাজেট আপনার, কিন্তু আপনার ডিমান্ডটা হচ্ছে বোথ পারপাস, ওইটা তখন টাফ হয়ে যায় আসলে মিট করা। পাবলিকলি মতামত দেওয়াটা একদমই আনএথিক্যাল কয়েকটা কারণে, সেটা হচ্ছে যে ওই যে বললাম নিডটা এক একজনের এক এক রকম, একজনের নিডের সঙ্গে আর একটা নিড মিলবে না, তো কোনটা বেস্ট স্কুটার এটা খুবই আপেক্ষিক বলা। আর সেই সাথে ধরেন আপনি একটা স্কুটারকে বলছেন যে এটা এটা ভালো না, হ্যাঁ এটা নিয়েন না, এখন ওটার তো সব খারাপ না, ওটার হয়তো বা কিছু পজিটিভ দিক আছে যেটা আপনার পারপাসের সাথে মিট করে, হ্যাঁ না, তো তখন ঢালাওভাবে যখন ওই ব্র্যান্ডকে এই দিক থেকে এটা ভালো না, অন্যজনও মিসগাইডেড হয়ে যেতে পারে, যার কারণে আমি ডিরেক্টলি কখনো এই কোশ্চেনটার আনসার দিই না, বাট তারপরেও দেখা যাচ্ছে যে বারবার এটার এই কমেন্টটা খুব বেশি আসে। স্কুটার রাইডার্স বিডি আমার ফেসবুক গ্রুপ সবাই জানেন যারা আমাকে রেগুলার দেখেন, অসংখ্য স্কুটার রাইডার ওখানে আছেন, আমরা একসাথে বেশ ভালো কিছু সময় কাটাই প্রায়ই। গাড়িটা অনেক পাগল হয়ে গেছে, হর্ন বাজাতে বাজাতে সবাইকে পার করে তার যাইতে হবে, আজব ব্যাপার। এবার বাংলাদেশ ট্যুরের মেইন ফোকাস পয়েন্ট আমার থাকবে রাইডার স্টোরি, বিকজ আমি চিন্তা করে দেখলাম যে যেহেতু এটা আপনাদের সবার পছন্দের সেগমেন্ট, এটাকে অ্যাভয়েড করে শুধু ট্যুরের ব্লগগুলো আমার মনে হয় আমার চ্যানেলে এটা কিছুটা হ্যাম্পারিং। আর আমার যে মূল মিশন 64 জেলায় এই সেগমেন্টকে ফ্লারিশ করার জন্য, আমার মনে হয় রাইডার স্টোরির মধ্যে থেকেই আমরা সব কিছু পেয়ে যাব যে কোথায় এখানকার সিচুয়েশনটা কেমন, স্কুটার সেগমেন্টের রেভলিউশনের ব্যাপারটা এখানে কতটুকু আসলে সম্ভাবনা হয়, সব কিছুই রাইডার স্টোরি করতে পারলেই আমার মনে হয় আমরা পেয়ে যাব। আমার যেটা দরকার সেটা হচ্ছে যে প্রত্যেকটা জেলায় স্কুটার রাইডারের সাপোর্ট, যেটা মিস করেছে অনেক জায়গাতে লাস্ট ট্যুরে যেটুকু করে আসলাম। আমি রিকোয়েস্ট করবো বাংলাদেশের আনাচেকানাতে যারা আমাকে রেগুলার দেখেন স্কুটার রাইডাররা, আপনারা কাইন্ডলি আমাকে একটু জানাবেন আপনারা কে কোন জেলায় আছেন এবং রাইডার স্টোরিতে জয়েন করতে চান। আমি তাহলে নেক্সট ট্যুরের বেরোনোর আগ দিয়েই এবার পুরো স্ক্যাজুয়ালটা সাজায় নিব। আমি প্রত্যেকটা জেলায়, বাকি আছে 54টা জেলায় 54 জন স্কুটার রাইডার চাই অন্তত, কমপক্ষে 54 জন, বেশি হলে সেটা সময়ে যদি কভার করতে পারি ফাইন, তা না হলে অন্তত 54 জন রাইডার আমি চাই, ঠিক আছে। তাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা সবাই
জানাবেন আপনারা কে কোন জেলায় আছেন এবং রাইডার স্টোরিতে জয়েন করতে চান কারা। আর ঢাকাতে যারা আছেন প্রত্যেকে স্কুটার রাইডার্স বিডিতে জয়েন করেন যদি না করে থাকেন এখনও। আর ওখানে আমি একটা পিন পোস্ট দিয়ে রেখেছি, ওই পোস্টের মধ্যে আপনারা কাইন্ডলি আপনার ডিটেলটা দিয়ে দেন, কোন স্কুটার চালাচ্ছেন, কত কিলোমিটার চালালেন, আপনার কন্ট্যাক্ট নাম্বার যদি চান, আর না হলে হয়তোবা আমি আপনাকে ইনবক্সে নক দিব। আজকের রোড টকিজের বাকচিত ছিল আসলে এই কয়েকটা জিনিস, খুব বেশি বকবক করতে চাই না, সময় নষ্ট করতে চাই না, স্পেশাল কিছু রাইডার স্টোরি আসতে স্যার, শুটিং অনগোয়িং, এডিটিং অনগোয়িং, সিরিয়ালি সব পোস্ট করবো ইনশাল্লাহ। দেখতে থাকুন, এনজয় করতে থাকুন, আর যারা জয়েন করতে চান রাইডার স্টোরিতে আমাকে নক দিয়েন। হ্যাঁ, ও ভালো কথা। আর একটা কোয়েশ্চেন সবার অনেক থাকে, সেটা হচ্ছে যে ভাই আপনার নিজের স্কুটারের রাইডার স্টোরি কই, আপনার নিজের ভেহিকেলের রাইডার স্টোরি আপনি এখনও দিলেন না, এটার কারণ কি? তো এটার কারণটা আমি স্কুটার রাইডার স্পিডিতে লাইভে ব্যাখ্যা করেছি, তারপরও আমি প্রমিস করেছি যে হ্যাঁ এবার আমি আমার রাইডার স্টোরি পোস্ট করব। তবে সেটার জন্য আর সামান্য একটু অপেক্ষা করতে হবে, 50,000 সাবস্ক্রাইবার ফিল আপ হয়ে গেলে 50K স্পেশাল হিসেবে আমি আমার নিজের রাইডার স্টোরি আপলোড করব ইনশাল্লাহ। ঠিক আছে, সো যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলেন, ভিডিওটাতে লাইক দিয়ে দেন, আর আপনার মূল্যবান মতামত থাকলে কমেন্ট বক্সে জানা দেন ঝটপট। ঠিক আছে, তো ভালো থাকেন, সুস্থ থাকেন, সি ইউ অন নেক্সট ব্লগ, আল্লাহ হাফেজ।